নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ফরসার পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিক হল ক্রয়লার এফএফজি মুরগি সম্বন্ধে কিছু তথ্য আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বেশি কথা না পারিয়ে আজকের টপিক শুরু করা যাক এর আগে আমি বয়লার মুরগি এবং রোর রেড মুরগি চাষ করে নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করেছি সেরকমই এই ক্রয়লার এফএফজি মুরগি নিজে চাষ করেছি এবং এর সুবিধা অসুবিধা সম্বন্ধে আজকে কম বেশি আপনাদের সাথে আলোচনা করে নেব প্রথমে যে কথাটি আপনাদের বলবো যেহেতু ইচ্ছাগুলি আপনারা নিজে কিনে চাষ করছেন তো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাটি কেনার আগে বাচ্চাটি ওজন করে দেখে নেবেন যাতে প্রত্যেকটি বাচ্চার ওজন কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে থাকে এই ওজনের বাচ্চা আপনাদের খুব ভালো ওজন আসবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এবং আপনাদের লাভের পরিমাণটাও অনেক বেশি হবে কিন্তু আপনারা যদি এর নিচের ওজনের বাচ্চা সংগ্রহ করেন যেরকম পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম বা তিরিশ গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রাম বা আটত্রিশ গ্রাম সে সমস্ত বাচ্চাগুলির পেছনে আপনাদের অনেক বেশি ঔষধ ব্যবহার করতে হবে এবং এই বাচ্চাগুলিতে মর্টালিটিও অনেক বেশি হবে এবং আপনাদের লাভের পরিমাণ অনেকটা কমে যাবে আমি এই ঘরে একশো বড় বাচ্চা যেটা আগে আমি তুলেছিলাম আমি রোটেট করে চাষ করার চেষ্টা করছি মানে একই ঘরে আমি প্রথমে পঁচিশ দিনের বাচ্চাটা যেটা দেখতে পেলেন এটা পঁচিশ দিন বয়সের আর আজকে আবার যে বাচ্চাটা নিয়েছি সেটা একশো বাচ্চা তো একই ঘরে আমি রোটেড বাইস চাষ করতে চাইছি মানে প্রথম যে বাচ্চাটা রেডি থাকবে সেটার ওজন আজকে যেটা যেটা বড়ো যেটা দেখলেন সেটি আজকে পঁচিশ দিন বয়স তো পঁচিশ দিনে এক কিলো মোটামুটি ওজন হয়ে গিয়েছে আর আজকে আবার এই ছোট বাচ্চাগুলো আমি নিয়েছি এটা আমার এক একটা বাচ্চার দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা করে নর্মালি ক্রয়লার বাচ্চা অন্য সময় পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু লকডাউনে বাচ্চার দাম খুবই বেশি এবং ডিমের দাম যেহেতু খুব বেশি রয়েছে যার জন্যে বাচ্চার দামটা আমাদের একটু বেশি লেগে যাচ্ছে তো একই ঘরে আমি রোটের বাইস চাষ করবো সেখানে প্রত্যেক পনেরো দিন অন্তর আমার মুরগি রেডি হয়ে যাবে এবং আমি বিক্রি করতে পারবো আমি যে আজকে এই বাচ্চাগুলো নিয়েছি এগুলো আমি ওখান থেকে ওজন করে নিয়ে এসছিলাম কোম্পানির ঘর থেকে তো যখনই আমি হ্যাচেরি থেকে বাচ্চা নিয়েছি তখনই ওজন করে দেখে নিয়েছি যে প্রত্যেকটি বাচ্চা আমাদের আমার গড় ওজন রয়েছে চল্লিশ গ্রাম করে তো সেক্ষেত্রে আমি যখন এই যে বড় মুভিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি পঁচিশ দিন বয়সের তো এই বাচ্চাটাও আমি যখন নিয়েছিলাম তখন এটারও ওজন গড় ওজন ছিল চল্লিশ গ্রাম করে তো সেহেতু আজকে পঁচিশ দিনে মোটামুটি এক কিলো গড় চলে এসছে তো আমি একই ঘরে রোটেট করে চাষ করব যাতে আমার প্রত্যেক পনেরো দিন অন্তর বা পঁচিশ দিন অন্তর আমার মুরগি রেডি হয়ে যায় এটা আমার গ্যাপটা যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে মাঝখানে আমার একটু সমস্যার জন্য নর্মালি এর পরের থেকে আমি রোটেট এমনভাবে করব এই বাচ্চা যখন আজকে যে বাচ্চাটা আমি নিয়েছি সে বাচ্চাটা দশ দিন যখন বয়স হবে তখন আবার আমি একশো অথবা দেড়শো বাচ্চা সংগ্রহ করবো এইভাবে একই ঘরে রোটেট করে চাষ করলে পরে প্রত্যেক দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর আমি মুরগি বিক্রি করতে পারবো এইভাবে আমি অনেকটা বেশি লাভ লাভ করতে পারবো মোটামুটি আমি আশা করছি এই কয়লার এফেফজি প্রজাতির মুরগিটি চাষ করে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি পাঁচ ছ বছর যে ব্রয়লার চাষ করেছিলাম তার তুলনায় এর এতে খাটনি অনেকটাই কম ঔষধ খরচা অনেকটাই কম হয় এবং মর্টালিটি তো অনেকেই কম আমার এই যে একশো পিস বড়ো যে মুরগি আমি তুলেছিলাম পঁচিশ দিন আগে এখান থেকে আমার মর্টালিটি হয়েছে মাত্র একটা আর এখানে একটা খোড়া বাচ্চা আছে তাছাড়া সব মুরগি আপাতত সুস্থ আছে কোনো অসুবিধা নেই এবং পঁচিশ দিনে মোটামুটি এক কিলো গড় চলে এসছে আর এই মুরগিটি মোটামুটি আপনাদের একটু টাইম লাগে দু কিলো ওজন আসতে মোটামুটি পঞ্চান্ন দিন মতো টাইম লাগে তো সেক্ষেত্রে আপনারা হয়তো ভাববেন যে ভালো ম্যাশ খাওয়ালে বা ভালো মেডিসিন ভিটামিন দিলে পরে হয়তো তাড়াতাড়ি ওজন বাড়বে সেরকম কিছু না এর একটা নির্দিষ্ট টাইম থাকে আমার এই ঘরে যে পঁচিশ দিন বয়সের মুরগিটি আপনাদের আগে দেখালাম সেটি এখনও পর্যন্ত পঁচিশ দিন পর্যন্ত এক কুইন্টাল নব্বই কেজি মতো ম্যাশ খেয়েছে যেটি সব মিলিয়ে এখনো পর্যন্ত পঁচিশ দিনে আমার খরচা হয়েছে আট হাজার টাকা মতো এবং টোটাল পঞ্চান্ন দিন পর্যন্ত আমি মোটামুটি আশা করছি ষোলো হাজার টাকা মতো আমার খরচা হবে যেখান থেকে আমার ইনকাম হবে টোটাল কুড়ি হাজার টাকা মতো এবং লাভ থাকবে আশা করছি চার হাজার টাকা মতো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ